আমার ঠাকুর মাথার কাছে, আমার বাড়ি তো মাথার কাছে, এখানেও আমার মাথার কাছে ঠাকুর আছে। আর এই যে নেহা অলরেডি শুয়ে পড়েছে, আর এই যে এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম, আর এখানে আমাদের ব্যাগ আর ট্রলি রাখা আছে, দরজাও বন্ধ করে দিয়েছি, আর এসিও আছে, বাট এসি তো প্রয়োজন পড়বে না। আর এখানে একটা এরকম বেঁধে নিয়েছি, এটা ঠাকুরের প্রার্থনা তোরা যদি ঘরে বসে করি সেই কারণে এরকম। ফ্রেন্ডস গুড মর্নিং, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেশের আপ চাঁদনি আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার স্নান ধান সব কমপ্লিট, একদম পুরো রেডি হয়ে গিয়েছি, আর একটা এখন ফুল হাতা নাইটিও পরে নিয়েছি, তার কারণ এখানে ঠান্ডাও লাগছে। এত সকালে স্নান করেছি, পুরো ঠান্ডা জল, মানে গিজার নেই দেখছি, বাট বলতে হবে এসি আছে কিন্তু গিজার নেই, বাট আমার এসির দরকার নেই, গিজারটা দরকার আছে। জানি না এখন দুটো কল আছে, অটো গরম জল আসে কিনা, মানে বড়ো কোনো গিজার লাগা আছে, সেসব আমার কোনো আইডিয়া নেই, ধারণাও নেই, যাই হোক বলবো ওনাদেরকে একটু পরে। তো এখন যাবো ঠাকুর বাড়ি, রেডি হয়ে যাবো, জাস্ট এই দু মিনিট একটু মানে রেস্ট করবো, দু মিনিট, বাট তারপরে উঠে ঠাকুর বাড়ি যাবো। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার রেডি হয়ে হয় বা ঘরেও কিছু ব্লগ করতে হয়, কিংবা ঠাকুর বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলুন দিনটাকে শুরু করি ঠাকুরের আশীর্বাদ নিয়ে, আপনাদের সঙ্গে নিই, সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আর এখন একটু শুয়েও পড়েছি, নেহা তো ফুল ঘুমিয়েও গেছে, এই যে মানে একদম পুরো ঘুমাচ্ছে, আর আমার এত ঠান্ডা লাগছে না, মানে বলার কথাটা জাস্ট আমি একটু পাগুলো গরম করার জন্য শুয়েছি, শাড়িটারি সব বের করে রেখেছি, একটু পরে ওঠে, কারণ ছটার মধ্যে তো মন্দিরে পৌঁছে যাবই। আর এই দিনটা আমার জীবনে মানে সত্যি কথা, মানে আজকে যে ঠাকুর বাড়িতে আমি এটা ভাবতেও পারছি না, তার কারণ 19 সালে লাস্ট এসেছিলাম ঠাকুর বাড়িতে, তারপরে এই এলাম, সত্যি মানে ঠাকুর না চাইলে হয়তো সম্ভবই হতো না। মন প্রাণ দিয়ে ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর আমাকে যাওয়ার জন্য তুমি একটা পথ দেখাও, মানে আমাকে নিয়ে চলো, আমার সত্যি আর মন টন কিছু ভালো লাগছে না। তো যাই হোক এরকমটাই, তো চলুন আমার তো খুব আনন্দ, আমি তো খুব হ্যাপি, আর একটু পরেই রেডি হব। তারপর রেস্ট নিয়ে, কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি ঠাকুর বাড়ি যাওয়ার জন্য। শাড়িটা আমার থেকে অনেক বড়, সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো, বাট ঠিকই আছে, পরে টরে বেরিয়ে গিয়েছি। আসলে শাড়িটার ব্লাউজ পিসটা কাটা ছিল না, মা পাঠিয়েছে যেমন আমি তেমন করেই নিয়ে চলে এসেছিলাম, সেই কারণে বুঝতে পারিনি ব্লাউজ পিসটা কাটা নেই শাড়িটার। তো এখন সিঁড়ি থেকেও নেমে যাচ্ছি আর ঠাকুর বাড়িও চলে যাচ্ছি, কারণ সকালে প্রার্থনা আমাদের মানে শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে বেশ আর কিছুক্ষণ। আর এখন ঠাকুর বাড়িও পৌঁছে গেলাম, একটু পরেই প্রার্থনা শুরু হবে। আর এটা হচ্ছে সকালের প্রার্থনা ছিল, বিকালের প্রার্থনা আবার বিকালে আসব তখন আবার। আর এখন প্রার্থনাও শুরু হয়ে গেছে ঠাকুরে, আসলে ঠাকুর বাড়ি না, ভেতরে কোনো ভিডিও করার অ্যালাউ নেই, অনেকে করে যেমন আমিও করেছি, এগুলো সব চুরি করে ভিডিও করা, যে জানি করাটা উচিত নয়, তবু মন মানে না, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো চলুন এবার প্রার্থনা করে আমরা এখন ঠাকুর বাড়ি থেকে বেরোবো, এখন যাবো বদ্দার বাড়িতে বদ্দাকে প্রণাম করতে। তো চলুন এখন আচার্যদেব দাদা কিছু কথা বলছেন, সবাই শুনছি আমরা, তো তারপরে এখান থেকে বেরিয়ে যাব। একটি ঘোষণা, দাদারা ও মায়েরা আপনাদের জিনিসপত্র যাতে না হারায় সেজন্য প্রণামের সময় মোবাইল ইত্যাদি সামলে সতর্কভাবে প্রণাম করবে। আর এখন ঠাকুর বাড়ির এখানে একা একাই ঘুরছি, কারণ নেহা ঘুমিয়েছিল, নেহা ওঠেনি, নেহাকে দরজায় তালা বন্ধ করে চলে এসেছি। আর ঠাকুর বাড়ির সম্পূর্ণটা ওই যে বললাম ভিডিও করা সব জায়গায় অ্যালাউ নেই, বাট এই বাইরের জায়গাগুলো কিছু বলে না। তো চলুন ঠাকুর বাড়িটা আমি ঘুরে দেখি, আপনারাও আমার সাথে ঘুরে দেখুন।
আর আমার ঠাকুর বাড়িতে এত মানে অনেক বড় বড় খাঁচার মধ্যে সব পাখি আছে। আর এই পাখিটা দেখতে খুব সুন্দর, আর একটা বড় অনেক বড় পাখি আছে, ওই পাখিটা বাইরে আসছেই না, আসছে আবার চলে যাচ্ছে, কিন্তু না পরে ওকেও মনে হয় ক্যাপচার করতে পেরেছিলাম, কিন্তু কোথায় আছে কোন ভিডিওতে আছে সেটা বুঝতে পারিনি। অবশ্যই পরে পেলে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই ওই বদ্দার বাড়িতে যাব। আর এখানে অনেক রাজহাঁস আছে, রাজহাঁস আছে, এমনি হাঁস আছে, সব মিলিয়ে না ঠাকুর বাড়িটা দেখতে মানে এত ভালো লাগে, মন ভরে যায়। ওদিকেও না আরও কী কী আছে কিন্তু ওই যে ওই দিকগুলোতে, কিন্তু আমি ওদিকে আর যাইনি, আমি সোজা রাস্তা দিয়ে হেঁটে ও বদ্দার বাড়িতে চলে যাচ্ছিলাম। আর এই এইখানে সাদা হাঁস আছে, পায়রা আছে, ওরা খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এত বড় বড় খাঁচা না, ওরা থাকতেও না ভীষণ আনন্দ পায়। মনে হয় এখানে নাকি ইঁদুর রাখতো, ইঁদুর থাকতো, কিন্তু এবার আমার একটা ইঁদুর চোখে পড়লো না, সাদা ইঁদুর, কালো ইঁদুর। আর এটা দেখুন ঠাকুরের ঠাকুরবাড়ি গোশালা, এখানে প্রচুর গরু আছে তো, আর ওপরে একটা গরু, কী সুন্দর ছবিও দেওয়া আছে। তারপর কিন্তু ওখানে ঢুকতে দেয় না কাউকেই, আর আসলে গরুরা তো বোবাজি, ওরা খুব ভয় পেয়ে যায়। আর এবার এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে ঠাকুর বাড়ি। তারপর বদ্দা রাঙামা সবাইকে প্রণাম করে এসে, ঠাকুর প্রণাম, আচার্য দেব দাদাকে প্রণাম করে এসে এখানে একটু চা বিস্কিট খেতে এলাম, কারণ আর সকাল থেকে তো চাটা খাইনি, আর জানিনি আমি একটু চা খেতে ভালোইবাসি। তারপর চাটা খেয়ে আবার বাড়িতেও চলে এলাম, এখন কিছুক্ষণ রেস্ট নিব। তার থেকেও বড়ো কথা যে স্নেহা বাড়িতে ঘুমিয়ে আছে, ওকে তালা বন্ধ করে চলে গিয়েছিলাম। আর ওই যে একটা রিল শর্ট ভিডিও বানিয়েছিলাম যেটা পাবলিশ করে দিয়েছি, সেটা এখানে দাঁড়িয়েই করেছিলাম, এখানে আর ছাদের উপরে। আর নেহাকে বলছি, নেহা উঠে গিয়েছে তো, তাই নেহাকে বলছি নেহা দেখ এত এত জায়গা, যদি আমি একটু এখানে বাড়ি বানাতাম, জানো তো একটা সময় কিন্তু আমাদের একটা প্ল্যান হয়েছিলো যে এখানে একটা বাড়ি বানানোর, যে বাড়ি মানে ছোটো করে একটা বাড়ি বানানোর, যাক পরবর্তীতে সেটা সাকসেস হয়নি, জানি না ভবিষ্যতে অধুর ভবিষ্যতে হবে কিনা। যাই হোক, তো এখন আবার চলে আসি ঠাকুর বাড়িতে আনন্দ বাজার করতে। এখানে দেখুন ঠাকুর বাড়িতে এসেছি তো, আর ছোটো ছোটো বাচ্চাদের এখন থেকেই ঠাকুর সম্পর্কে মানে কত কিছু মানে শোনা বোঝাচ্ছে। আর বলুন এরা বড় হয়ে এদের কাছে হয়তো আমরা হার মেনে যাব, যে এরা এই বয়স থেকে ঠাকুরকে জানছে, জানতে পারছে, জানতে পারার সৌভাগ্য হয়েছে। আর দেখুন ঠাকুর বাড়ির ফোয়ারাটা হাত থাকতে, আবার ঠাকুর বাড়ির ভেতরে ঢুকেই গিয়েছি, এখন গিয়ে একটু কিছুক্ষণ বসবো আচার্যদেব দাদার কাছে, তারপরে যাবো আনন্দ বাজার করতে। আর এখানে দেখুন এই ট্যাচুটা খুব সুন্দর দেখতে লাগছে, জানেন তো আনন্দ বাজার, কিন্তু তখন আর করতে যাইনি, আমি আবার ঘরেই চলে এসেছি। ফ্রেন্ডস, তো এখন বাজে 12:30, আর এখন যাচ্ছি প্রসাদ খেতে। আর হচ্ছে সারাদিন তো গতকাল থেকে এখনও কোনো রেস্ট পাইনি, তো একটু শুয়ে মানে ভাবলাম শোবো, আর একটা দিনের জন্য এসেছি, ভাবলাম না না শুয়ে তার থেকে ভালো কি যে একটু আশেপাশ থেকে ঘুরে আসি, কিছুটা টাইম এখন আমাদের হাতে আছে যেখানে, তো সেই কারণে একটু ঘুরতেই যাচ্ছি। এবার এটা মেবি মানে যেতেও পারি আবার নাও পারি, সবটাই ডিসিশন নিব নিচে যাই আগে, তারপরে ফিরে তালা মারতে হবে তপোবনে। এবার নেহা তো জিদ ধরে বসেছে যে নেহা তপোবনে যাবেই, এরকমটাই দেখি না আমার, একটু ঘুরেই আসবো, কাছে পিঠেই আছে, একটু ঘুরে চলে আসবো, নাতে আবার কবে আসবো না আসবো, বা আমি আসতে পারলেও নেহা আসতে নাই পারে নেহার পড়াশোনার জন্য, তো এরকমটাই। তো চলুন কী করছি না করছি তো সব জানতেই পারবেন, কারণ আমি তো জানি আপনারা আমার সঙ্গেও আছেন আর পাশেও আছেন। আর এবার এখন কিন্তু আনন্দবাজার করতেই যাচ্ছি ঠাকুর বাড়ির সামনে দিয়ে, তাই ওই দেখুন বড় পিছনের একদম বড় বিল্ডিং 7 তলা, ওখানে যাব, ওটাই হচ্ছে ভান্ডারের ঘর, মানে ওখানে সবাই প্রসাদ পায়, তো আমিও যাচ্ছি। আর এখন পৌঁছে গিয়েছি সেই ভান্ডারের ওখানে, মানে যে বিল্ডিংটাতে দেখালাম আপনাদেরকে দূর থেকে, সেই বিল্ডিংটাতে আমিও এখন পৌঁছে গিয়েছি। আর এখন একটা জলের বোতল কিনে নিয়েছি, কারণ জল লাগবে, খেতে খেতে বসলে তো জল লাগেই, তো এখন উঠেও যাচ্ছি ওপরে, এরপরেই আমরাও প্রসাদ পেয়ে যাব, তো চলুন আগে যাই। এখন আমার প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, আর এখন চলে যাচ্ছি বাইরে। আর জানেন তো এত বড় এই বিল্ডিং, আর শুধু অকেশনে গোটা বিল্ডিংই খোলা থাকে, আদার্স টাইমে শুধু এই ফ্লোরটাই খোলা থাকে, কিন্তু অনেক লোক একবারে আমরা গুরু ভাই বোনেরা মায়েরা প্রসাদ খেতে পারি। তারপর টোটো ধরে চলে যাচ্ছি এখন তপোবনে, চলুন তপোবনের রাস্তাটা একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি, আর আমি নিজেও দেখি ভুলে গিয়েছি, ওই যে বললাম 19 সনে লাস্ট এসেছিলাম তখন তপোবনেও আমরা গিয়েছিলাম, তো চলুন রাস্তাটা একটু শেয়ার করি আপনাদের সাথে।
আর এখন আমরা পৌঁছে গেলাম তপোবনে, টোটো থেকে নামছি, সরি অটো থেকে। আর এটা এটা হচ্ছে তপোবনের মানে বাইরের দিকটা এরকম, আর ভেতরে ওই যে মন্দিরের সিঁড়ি দেখা যাচ্ছে ওখানে যাব। এই যে সিঁড়ি দিয়ে এখন উঠে যাবো। আর এনারা এখানে লক্ষ্মী মা আছেন তো, পরে তার জন্য কড়ি, আতপ চাল, সিঁদুর এসব দেয়, তা আমি প্রণাম করে উঠলাম। আর এখানে তপোবনে কিন্তু রাম আর আমাদের শ্রী রামচন্দ্র সীতামা ছিলেন, আর হনুমানজিও আছে। একটা পাথরের মাঝখানে না এই ছবিটা দেওয়া আছে। পসিবল হয় না ওখানে গিয়ে ভিডিও করার, তবে চেষ্টা করব, বলতে পারবো না কারণ অনেকটা উঁচুতে উঠতে হয়, উঠে তারপরে ওই ছবিটা নিতে হয়। আমি এটার জন্য পরে আফসোস করেছিলাম, প্রচুর পেছনে এত ভিড় থাকে না যে ছবি টবি তোলার মতন না, ওরা সময় দেয় না আসলে, কারণ সবাই ক্লান্ত থাকে অতটা পাহাড়ে উঠে তারপরে এটাই। আর এখানে হচ্ছে শিবলি মানে একটা জ্যোতি, কোনো একটা জ্যোতিকুণ্ড না কি একটা বলে, যাই হোক এরকম কিছু একটা বলেছিলো, আমার ঠিক মনে নেই। এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, সিঁড়ি দিয়ে প্রায় অনেকটাই ওপরে উঠায়। তারপরে ওখান থেকে গাইড যে আছে আমাদের, যে আমাদের গাইড করে নিয়ে যাবে, হ্যাঁ উনি তো আছেন। গাইড ছাড়া এখানে ঘোরা যায় না কারণ রাস্তা খুঁজে পাওয়া যাবে না, মানে আমরা পাবো না, জানি না এখানকার স্থানীয় লোকরা হয়তো পেয়ে যাবে। তো এখন সব মন্দিরে মন্দিরে উনি প্রণাম করাচ্ছেন, প্রণাম করিয়ে তারপরে আমরাও চলে যাব বাইরের দিকে, মানে পাহাড়ে ওঠার রাস্তাটা। আর এই এখানে একটা পাথরের মাঝখানে আছে রাম, সীতা আর লক্ষ্মণ যে তপোবনে ছিলেন তার প্রমাণস্বরূপ, যেটা মানে হয় এরকম একটা গল্প আছে। তারপরে এখন কিন্তু আমরা অলরেডি পাহাড়ে উঠে গিয়েছি, আর আমি আমার নখ দেখছি যে নখ ভেঙে গেল নাকি। এই গুহাগুলো দিয়ে অনেকেই ভাবে যে বেরোতে পারবো না, যারা অনেক মোটা তারা ভাবে, কিন্তু না, এই গুহা দিয়ে না অনেক অনেক মোটা মোটা মানুষরাও বেরিয়ে যাবে, কেউ কোনোদিনও আটকে থাকেনি। এটা আমার একটা ভীষণ ভালো লাগে। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমি এবার পাহাড়ে উঠেছি না, সেই রাস্তাটা দিয়ে আমি প্রথম উঠেছি, কারণ এর আগে আমি অন্য রাস্তাতে উঠেছি। এই পাহাড়ের মধ্যেই কিন্তু দুটো রাস্তা আছে, ওনারা বলেন কোনটা আপনাদের চুজ করবেন, গুহার মধ্যে দিয়ে না বাইরের দিক দিয়ে। তো আমি প্রত্যেকবার বাইরের দিক দিয়ে উঠেছি, বাট এবারই ফার্স্ট গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে ইনি বলছেন, আপনারাও শুনুন, আমিও শুনেছিলাম তখন, আপনারা শুনুন। पहले भैया कैलाश में सूर्य को लंका ले जाने की है, तो दोबारा स्थापित हो गया वही शिवलिंग को, दोबारा रावण लंका ले जाकर यहाँ तपस्या करना शुरू कर दिया। तो सब देवता में खलबली मच जाती है, अगर इस बार रावण तपस्या पूरा कर लेगा, शिवजी लंका ले जाएगा, कली काल वहाँ पर सृष्टि नहीं उठाएगा, राक्षसों वास होगा। सब देवता हनुमान जी भेजते हैं, हनुमान जाके अपने गदा प्रहार से पार को खंड विखंड कर देते हैं। जब महाराण सीता तुलसी राम लखनऊ बनवाई, तो हर तपन बारी बारी यहाँ क्यों आए थे, गया का नाम सुनेंगे आप लोग, वहाँ तो परशुराम पिता का पिंड दान करने के लिए, वहाँ दान करने के बाद जब इस तपन আর এখন তপোবনের পাহাড় থেকে নেমেও গেলাম, কিন্তু মনে একটা আফসোস থেকেই গেল, রাম লক্ষ্মণ সীতা যে তপোবনে ছিলেন তার একটা প্রমাণস্বরূপ যে পাথর মানে পাথরটাকে মাঝখান থেকে ফাঁক করে যে দেখিয়েছিলেন তারা, সেটা আমি হয়তো আর একটু চেষ্টা করলে ছবিটা নিতে পারতাম, ভিডিওটা, বাট ওটা আমার নেওয়া হয়নি। আসলে পেছন থেকে না প্রচুর বলছিলেন আগে সরে, আগে এগিয়ে যান এরকম, কিন্তু আমি এবার কথা দিচ্ছি পরে, বা যখন আমি আসবো আমার ঠাকুর বাড়ি অবশ্যই তপোবনে আসবো, আর সেই ছবি আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, আপনারাও দেখে আনন্দ পাবেন। আর তারপরেই চলে এলাম এখানে একটু জিনিসপত্র কিনতে, কিন্তু জানেন তো ওনারা যখন দাম করছিলাম একরকম দাম বলছিল, যখন নিচ্ছিলাম না তখন ওনারা দাম পটাপট চেঞ্জ করে দিচ্ছিলো, সেই কারণে এখান থেকে আমি কিছুই নেইনি, কিছু না নিয়েই চলে গিয়েছিলাম বাড়িতে। পাহাড় থেকে নেমে যেটা প্রথম খেয়েছিলাম সেটা হচ্ছে এই দাদার কাছে আখের রস, এত মিষ্টি ভাবা যায় না। আমি কিন্তু না ক্যানটা চেক করে নিয়েছি, জল কিংবা চিনি কিছু মেশানো নেই তো এটাই দেখবার জন্যে, কিন্তু বিশ্বাস করুন মানে বিহারের আখ বলে না এই আখগুলো মিষ্টি আমি তা বলতে পারবো না, কিন্তু অদ্ভুত মিষ্টি ছিল এই আখের রস খেতে, সত্যি আমি অনেকটি খেয়েছিলাম। তারপর চলে এলাম লালক্ষণ মন্দিরে, আর সত্যি আমার আর পা চলছে না আর শরীরও দিচ্ছে না, যাই হোক উঠে গেলাম তারপরে। আর এই নলক্ষ মন্দির নিয়ে না একটা খুব সুন্দর গল্প আছে, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাই শেয়ার করতে পারলাম না, অন্য যদি কোনো সময় মনে পড়ে তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভেতরটা না খুব শান্তি লাগে নলক্ষ মন্দির, আর ওই সামনে দুটো ঘর দেখছেন খোলা, ওগুলো হচ্ছে ঠাকুরের ঘর, ওখানে ঠাকুরমশাই আছেন, ওখানে এবার যাবো প্রণাম করতে। আর এই লোহার যে করিডরগুলো ছিল সেগুলো এখান থেকেই কিনেছিলাম, আর এখানে আমরা কামরা রেখেছিলাম, যেটা ভিডিও আমি খুঁজেই পাচ্ছি না। আর
তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু লাস্ট মন্দিরটা আমরা দেখিনি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তখন নয়লক্ষা মন্দির পর একটা মন্দির আমাদের দেখানোর কথা ছিল, কিন্তু উনি নিয়ে গিয়েছিলেন অটোওয়ালা, বাট আমরা দেখিনি কারণ খুব টায়ার্ড ফিল হচ্ছিলো, ভালোও লাগছিলো না। তো এসে না একটু ঘুমিয়েও পড়েছিলাম, জাস্ট একটু আগে উঠে ঠাকুরের প্রার্থনাও তো অবশ্যই করেছি, জাস্ট কিছুক্ষণ আগে উঠে ফুল স্নান করে এলাম, কারণ স্নান না করলেও আর ভালো লাগছিলো না, আর মাথা টাথা ভিজে একদম স্নান টান করে এলাম, কারণ আগাম দিনই তো আবার যাওয়ার ব্যাপার আছে। তো সকালে ঠাকুর প্রার্থনা টার্থনা করে একটু বৈদ্যনাথ ধাম যাবো, ভোলেনাথে মাথা জল ঢালতে যাক, এইসব করবো টুকটাক। তো সেই কারণে এখন স্নান টান করে রেডি হলাম, এখন যাবো আবার ঠাকুর বাড়ি, কারণ দাদা এতক্ষণ দাদা বসবেন, দাদার সামনে একটু গিয়ে বসবো, ব্যাস দাদার চোখের দৃষ্টিটার জন্য, কারণ দাদার চোখের দৃষ্টিতেও না আমাদের অনেক ফাড়া অনেক রোদোষ কেটে যায়। যাই হোক, সেসব তো পরের কথা, আগে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের অবস্থা। টোটালটা আজকে রাত্রেবেলায় আমাকে গোছাতে হবে, মানে আমার মাথা ঘুরে যাচ্ছে টোটাল একদম। তো এই যো এই যো আমার ঘরের অবস্থা, সব কিছু ঝরানো ছিটানো নিজের টলি, এখানে ওইরকম মানে জামা কাপড় সব কিছু মানে ভর্তি হয়ে আছে। এই যে এখানে কিছুটা আছে, সব কিছু না পারলেও কিছুটা মোটামুটি গুছিয়ে নেবো, কারণ স্নেহা ঘুম হচ্ছে, স্নেহা এখনও ওঠেনি, ওকে ডাকছি, দেখা যাক কী হচ্ছে। তবে মন্দির তখন যাবই। তো আমরা এখন বেরোচ্ছি, আমিও রেডি হয়ে গেছি, স্নেহাও রেডি হয়ে গিয়েছে। তো ভাবলাম শুধু চাদর পরলেই নিলেই হবে, তো বাইরে প্রচুর ঠান্ডা, আর শাড়িও পরিনি, কারণ শাড়ি পরার অভ্যাসটা নেই, তো শাড়ি পরে না ঠিক কন্ট্রোল করতে পারি না, আর তাড়াতাড়ি করেও শাড়ি পরতে পারবো এমনটাও নয়। তো চুড়িদারই পরে নিয়েছি, যদিও চুড়িদার পরে যাওয়া ঠিক নয়, কিছু করার নেই, সকালে আবার শাড়ি পরবো। তো চলো বেরিয়ে পড়ি, আর ঠাকুর বাড়িতে তো ব্লগ করা শুরু। দেখুন এখন আমি আবার প্রসাদ খেতে চলে এসেছি, এখন প্রসাদ প্রসাদ খেয়ে তারপর যাবো। জানেন তো আগে এখানে অনেক সবজি কেটে দিয়ে গিয়েছি, নারকেল ছুলে দিয়ে গিয়েছি, অনেক রকম কাজ করতাম, ইষ্ট কাজ খুব ভালো লাগতো, সব মাদের সাথেই আসতাম আমি বেশিরভাগ সময়, আর তখন গ্যাসে রান্না হতো। আর এখন দেখছি এবার এসে কত বড় বড় ইলেকট্রিক সব প্রেশার কুকার, মানে এত ভালো লাগছে জায়গাটা দেখতে, সব স্টিলের, এত অদ্ভুত লাগছে, প্রচুর মানুষের রান্না হয় প্রতিদিন, মানে আমি দেখে আমার মানে মন ভরে যাচ্ছে। তারপর এখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম, ওই দেখুন সামনে দেখা যাচ্ছে আমার ঠাকুর বাড়ির দরজা। তো এবার যাচ্ছে, যাওয়ার সময় একটু মনমোহনী ধামেও ঢুকবো, আগে এসে মনমোহনী ধামে অনেক দিন মনমোহনী ধামে থেকেছি, পরে ঘর পেয়েছি, কিন্তু আগে এসে মনমোহনী ধামে থেকেছি, কিন্তু এখন তো অনেক উন্নত, অনলাইনেই বুক করা যায়, সব কিছু করা যায়, যাক আরও উন্নত হবে ঠাকুর বাড়ি, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আর এখানে দেখুন সৎসঙ্গ লিখেছে কী সুন্দর, এখানে একটু আমি ছবিও তুললাম, নেহাকে বললাম নেহা এখানে না দাঁড়িয়ে ছবি তুললে ঠাকুর বাড়ি আসলাম যে তার প্রমাণ কী, যাই হোক এরকম ইয়ার্কি মারছিলাম আর কি। তারপর এখানে দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম, ছবি টবি তুলে আমার চোখ গেল ঠিক এই দোকানটার দিকে, কাকুকে ডেকে ডেকে, কাকু ছিল না দোকানে, ডেকে ডেকে জিনিস নিলাম, কী নিলাম বলুন তো, ওই যে সিঁদুর কৌটোগুলো যে দেখলেন ওগুলো নিয়েছি, সিঁদুর কৌটো টোটোগুলো দেখতে খুব ভালো লাগছিলো, এই থালাবাড়িটা নিতে নিয়েছিলাম, পরে আর নেইনি। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি ঘরে চলে এসেছি, আর আমি আর নেহা দুজনে এখন শুয়ে পড়েছি, তার কারণ ভোরবেলায় উঠতে হবে, উঠে আবার ঠাকুরের প্রার্থনা দেখি ওখানে গিয়ে করার ইচ্ছা আছে, তো দেন বৈদ্যনাথ ধাম যাব, আবার দেন আগাম দিনে আমাদের ট্রেন আছে, তার আগে নেহা দীক্ষা হবে, নেহা এখনও দীক্ষা নেয়নি, কারণ যখন নেহা দীক্ষার কথা বলেছিলাম তখন নেহার বয়স হয়েছিল না, সেই কারণে দীক্ষা নিতে পারেনি, এখন বয়স হয়ে গেছে দীক্ষা নেওয়ার মতো, তো সেই কারণে নেহার দীক্ষা হবে, যেটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে এত টায়ার্ড ছিল না, নেহা ঘুম থেকে উঠতে পারেনি, সে কারণে নিতে পারেনি, যাই হোক আগামী দিন নেবে। তো চলুন, তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, চেষ্টা করছি যতটা পারি যতটুকু পারি নিজের সমস্ত ধৈর্য নিজের সমস্ত শক্তি দিয়ে ব্লগগুলোকে ভালো করার চেষ্টা করছি, দেখা যাক আগে কী হয়। চলুন তবে আজকে টাটা, আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।